হাই স্টুডেন্টস দিস ইজ ডক্টর অভিজিৎ দত্ত সো টুডেজ টপিক ইজ ডিসকোভারি অফ ইলেকট্রন প্রটন অ্যান্ড নিউট্রন লেকচার নাম্বার টু তো আগের ক্লাসটা ছিল লেকচার নাম্বার ওয়ান এবং আগের ক্লাসে আমি বলেছিলাম ডিসকোভারি অফ ইলেকট্রন সম্বন্ধে ঠিক আছে তো আমি আগে একটা কথা বলেছিলাম যে ডিসকোভারি অফ ইলেকট্রন বুঝার জন্য আমাদের বুঝতে হবে মাইকেল ফারাডে যে ক্যাথ রে ডিসচার্জ টিউবে যে এক্সপেরিমেন্টটা করেছিলেন ঠিক আছে ওইটা বুঝতে হবে তো আমি আগের ক্লাসের কিছু কথা আবার তুলে ধরতে চাই ঠিক আছে তো আগের ক্লাসে বলা হয়েছিল যে ক্যাথড্রে ডিসচার্জ যে টিউব এক্সপেরিমেন্টটা আছে ওইখানে আমরা দেখেছিলাম যে হাই ভোল্টেজ দেওয়ার পরে কারেন্ট অথবা ক্যাথড রেস যেটাকে ক্যাথড রেস বলা হয় এই যে কারেন্টের যে মুভমেন্ট উইদিন দ্য গ্যাস মলিকুলস এটাকে বলা হয়েছিল রে হিসাবে মুভ করে ঠিক আছে ইন দ্য ফর্ম অফ রে ইট উইল মুভ ওই যে ক্যাথড রেগুলো ক্যাথড রেগুলো ফ্রম ক্যাথোড সাইড থেকে অ্যানোডের দিকে মুভ করে ইন দ্য ইন কেস অফ ক্যাথড রে ডিসচার্জ টিউব যখন আমরা হাই ভোল্টেজ দেই তখন রেগুলো কোথা থেকে কোথায় যায় ক্যাথড রে থেকে অ্যানোডে যায় ঠিক আছে এবং আমরা বলেছিলাম যে ওইটা একটা স্ট্রেট লাইনে মুভ করে ইন দ্য অ্যাবসেন্স অফ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড এবং ওই যে পার্টিকগুলো আছে যেগুলো রে সেগুলো নেগেটিভ চার্জ স্পিসিস ঠিক আছে এটা আমরা মাইকেল ফেরাডের এক্সপেরিমেন্ট থেকেই দেখেছি ঠিক আছে তো জে জে থামসন ওয়াজ দ্য সায়েন্টিস্ট হু কয়েন্ট দোজ পার্টিকলস অ্যাজ ইলেকট্রন উনি বলেছিলেন ওই যে কেথডরে পার্টিকলস দিস আর নেগেটিভ চার্জ পার্টিকল অ্যান্ড দিজ নেগেটিভ চার্জ পার্টিকল আর নোন ইলেকট্রন দিস ইজ কয়েন্ড বাই জে জে থমসন মানে জে জে থমসন ছিলেন যিনি প্রথম ইলেকট্রন আবিষ্কার করেছিলেন সেই ফেরাডের কেথডরে এক্সপেরিমেন্ট দিয়েই ঠিক আছে তো চলে যাচ্ছি আমরা নেক্সট স্লাইডে দিস ইজ লেকচার নাম্বার টু ঠিক আছে সো আজকেও আমরা নেক্সট পার্ট জে জে থমসনের পার্টটা আমরা ডিসকাস করবো ঠিক আছে যে জে থমসন কিভাবে এক্সপ্লেন করেছিলেন ইলেকট্রন এবং কিভাবে তিনি ইলেকট্রনের চার্জ এবং মাস এইগুলো এক্সপ্লেন করেছিলেন বা চার্জ এবং মাসের যে রেশিও দিস ইজ ইম্পর্ট্যান্ট ফর অ্যাটমিক স্ট্রাকচার ঠিক আছে এই রেশিওটা কিভাবে তিনি এক্সপ্লেন করেছিলেন ঠিক আছে তো এই যে ডায়াগ্রামটা দেখছো দিস ইজ ক্যাথড্রে টিউব কানেক্টেড উইথ সার্কিট অফ হাই ভোল্টেজ তো আমি বলেছিলাম সব সবসময়ে ক্যাথড যেটা নেগেটিভ ইলেকট্রড থেকে সবসময় পজিটিভ ইলেকট্রডের দিকে যায় আর ওই যে রেড কালারের যে জিনিসটা দেখছো এটা হলো ফসফর মানে জিঙ্ক সালফাইড একটা ফ্লোরোসেন্ট মেটেরিয়াল তো রেগুলো যখন ক্যাথড থেকে এন রে দিকে যাচ্ছে তখন এই 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 যে ফ্লোরোসেন্ট মেটেরিয়ালের যে হোল আছে এইগুলো দিয়ে স্কেটার্ড হয়ে একটা ফ্লোরোসেন কোটিং ক্রিয়েট হয়েছে ঠিক আছে তো আমরা দেখব ইন এইটিন নাইনটি সেভেন ফেরাডে এক্সপেরিমেন্ট করেছিলেন এইটিন ফিফটিতে মিড এইটিন ফিফটি ব্রিটিশ সায়েন্টিস্ট জে থমসন মেশার দ্য রেশিও অফ ইলেকট্রিক্যাল চার্জ ই ই বলা হয়েছে ইলেকট্রিক্যাল চার্জ ওই যে যে কারেন্টটা এদিকে যাচ্ছে বা যে ক্যাথড রেসটা যাচ্ছে সেই রেসকে বলা হয়েছিল ইলেকট্রন ঠিক আছে ইলেকট্রনকে বলেছিলেন জে থমসন বলেছিলেন তো সেই ক্যাথড রেজের যে ইলেকট্রিক্যাল চার্জ আর সেই রেজের এই যে ক্যাথড রেগুলো আছে সেই রেজের মাস ঠিক আছে এই ক্যাথড্রেয়ের নাম দিয়েছিলেন তিনি ইলেকট্রন তো এখন আমরা দেখে নেবো ইলেকট্রনের চার্জ এবং ইলেকট্রনের মাস ঠিক আছে এইটার রেশিও ইউজিং দ্য রে টিউব জেজেথ হ্যামসনের সেম এক্সপেরিমেন্ট দিয়ে তিনি মেশার করেছিলেন হোয়াট ইজ দ্য রেশিও অফ ইলেকট্রিক্যাল চার্জ টু ডিভাইডেড বাই মাস অফ ইলেকট্রন মানে ইলেকট্রনের চার্জ আর ইলেকট্রনের মাস ঠিক আছে এইটার রেশিও তিনি ফাইন্ড করেছিলেন উইথ দ্য হেল্প অফ রে এক্সপেরিমেন্ট তো ফেরাডে কী করেছিলেন শুধু দেখেছিলেন যে ভোল্টেজ দেওয়ার সাথে সাথে কেথর থেকে অ্যানোডে যাচ্ছে ইলেকট্রন বা কারেন্টগুলো ঠিক আছে এখন থমসন কি করেছেন থমসন এই যে মুভমেন্ট অফ রেজ ফ্রম ক্যাথড টু এনড যে আছে কেথর থেকে যে রে রেগুলো যাচ্ছে ফেরাডের ক্ষেত্রে ছিল ইন দ্য অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ড যে যে থমসন কি করেছেন যে একটা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড অ্যানোডের আশেপাশে অ্যানোডের সাইডে যেহেতু রেগুলো কেথর থেকে অ্যানোডে যাচ্ছে তো আমরা আগেই বুঝে নিয়েছি যে রেগুলো কোথার থেকে কোথায় যাচ্ছে ক্যাথড থেকে অ্যানডে যাচ্ছে তো এখন আমি কি করেছি যে যে থমসন কি করেছেন যে অ্যানয়েডের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড দিয়েছেন ঠিক আছে উনি অ্যানডের মধ্যে ঠিক আছে অ্যানডের মধ্যে অ্যানডের সাইডে একটা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড তিনি অ্যাপ্লাই করেছেন যেটাকে বলা হয়েছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড ঠিক আছে এইটার পিকচারটা আমি নেক্সটে দেখাবো। তো তিনি বলেছেন সরি ইলেকট্রনের চার্জ এবং ইলেকট্রনের মাস এটা রেশিও বের করেছেন অ্যাপ্লাইং দ্য ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু ইচ আদার এজ ওয়েল এস টু পাথ অফ ইলেকট্রন মানে কি যে পাত দিয়ে ইলেকট্রন যাচ্ছিল মানে ইলেকট্রন তো একটা স্ট্রেট লাইন দিয়ে যাচ্ছিল কেথর থেকে এনোরের দিকে সেই স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার দুটো ফিল্ড দিয়েছেন একবার দিয়েছেন ইলেকট্রিক ফিল্ড একবার দিয়েছেন ম্যাগনেটিক ফিল্ড এবং এই নতুন ইলেকট্রিক ফিল্ড বা নতুন ম্যাগনেটিক ফিল্ড যেটা বাইরের থেকে তিনি অ্যাপ্লাই করেছেন এইটা দেওয়ার জন্য এই যে আগে যে রেটা ছিল যেটা স্ট্রেট লাইনে গেছিল ফ্রম ক্যাথর থেকে ক্যানডের দিকে তো এখন যদি আমি ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড যদি অ্যাপ্লাই করি এই রেগুলো মানে আগে যে স্ট্রেট লাইনে ছিল এখন স্ট্রেট লাইনে থাকবে কি থাকবে না না স্কেটার্ড হবে না অন্য ডাইরেকশনে চলে যাবে এইটা তিনি নোটিস করেছিলেন ঠিক আছে থমস থমসন আর্গুড গুড দ্যাট দ্য অ্যামাউন্ট অফ ডেভিয়েশন অফ পার্টিকলস ফ্রম দেয়ার path ইন দ্য প্রেজেন্স অফ electrical or ম্যাগনেটিক ফিল্ড ডিপেন্ডস upon few factors মানে তিনি বলেছিলেন যে তুমি যদি একটা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড এনোডের সাইডে দিয়ে দাও কিভাবে যে রেটা আসছিল অর পারপেন্ডিকুলার ওয়েতে তুমি যদি একটা ফিল্ড দিয়ে দাও ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড তো এই রেগুলো কি করবে তাদের নর্মাল মানে স্ট্রেট লাইন পাথ থেকে ডেভিয়েট করবে মানে অন্যদিকে চলে যাবে তো এই যে ডেভিয়েশনটা কিছু কিছু ফ্যাক্টরসের উপরে ডিপেন্ড করছে ঠিক আছে এই যে ডেভিয়েশনটা কিছু কিছু ফ্যাক্টরসের উপরে ডিপেন্ড করছে তো আমরা দেখলাম জে জে থমসনই প্রথম বলেছিলেন যে ক্যাথোড রে পার্টিকলস যেগুলো নেগেটিভ পার্টিকলস নেগেটিভ চার্জ পার্টিকল সেদেরকে বলেছিলেন ইলেকট্রন এবং তিনি একটা প্রপার্টি বের করেছিলেন যেটাকে বলা হয়েছিল চার্জ অফ ইলেকট্রন ডিভাইডেড বাই মাস অফ ইলেকট্রন এই যে ইলেকট্রন মানে কি ওই যে নেগেটিভ চার্জ যেটা রে ছিল ঠিক আছে ওইটাকে বলা হয়েছে ওই রেটা কি হয়েছে ইলেকট্রনের রে ঠিক আছে যে কারেন্টটা ফ্লো করেছিল ক্যাথড রেজ এই রেগুলাকে বলা হয়েছে ইলেকট্রনের রে এবং তিনি ওই রেগুলোর চার্জ এবং মাসের রেশিওটা বের করেছিলেন কীভাবে বের করেছিলেন অ্যানোডের দিকে একটা পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড কিসের পারপেন্ডিকুলার এই যে রেটা যাচ্ছিল সেই রের পারপেন্ডিকুলার ঠিক আছে চলে যাচ্ছি আমরা নেক্সট স্লাইডে কিছু কিছু ফ্যাক্টরের উপর এই যে আমি বলেছি ইলেকট্রিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার জন্য ওই যে আগের যে যে পাতে ক্যাথড রেসগুলো মুভ করছিলো এটা ডেভিয়েশন হবে ঠিক আছে তো কিছু কিছু ফ্যাক্টরের জন্য যে স্ট্রেট লাইনে যে রেগুলো যাচ্ছিলো ক্যাথর দিকে অ্যানোডের দিকে ওই রেগুলো এখন মানে স্ট্রেট লাইনে থাকবে না যখন আমি ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছি রেগুলো যেটা আগে স্ট্রেট লাইন দিয়ে এদিক থেকে এদিকে যাচ্ছিলো এখন এইটা থাকবে না ঠিক আছে এখন কি করবে ওরা ডেভিয়েট দে উইল ডেভিয়েট ঠিক আছে ওই যে ডেভিয়েশন হচ্ছে দিস ডেভিয়েশন ডিপেন্ডস অন ফিউ ফ্যাক্টার্স কী কী ফ্যাক্টার্স দ্য মেগনিচিউড ফ্যাক্টর নাম্বার ওয়ান দ্য ম্যাগনিচিউড অফ দ্য নেগেটিভ চার্জ অন দ্য পার্টিকল ঠিক আছে আমরা দেখবো নেগেটিভ চার্জ পার্টিকুলার মেগনিচিউডের উপর কীভাবে ফ্যাক্টরটা ডিপেন্ড করে গ্রেটার দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জ অফ দ্য পার্টিকল গ্রেটার ইজ দ্য ইন্টারাকশন উইথ দ্য ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড দ্যাস গ্রেটার ইজ দ্য রিফ্লেকশান মানে যত বেশি চার্জ এই যে এই যে ক্যাথড্রেজের চার্জ যত বেশি হবে ততই তুমি যে অ্যাপ্লাইড ফিল্ড দেবে ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড অতই এই ক্যাথড্রেজ বা এই ইলেকট্রনের মুভমেন্টের চার্জ যত বেশি হবে কারেন্টের ডেন্সিটি যত বেশি হবে ততই ইন্টারাকশন হবে কাদের সাথে যেটা তুমি অ্যাপ্লাই করেছ অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড এবং যেটা এই যে এই যে রেটা ইলেকট্রনের রে এবং অ্যাপ্লাইড ফিল্ডের সাথে ইন্টারেকশনটা বেশি হবে যতই ওর চার্জের পাওয়ারটা বেশি থাকবে ঠিক আছে মানে যত হাই ভোল্টেজ দিবে ঠিক আছে সেকেন্ড ওয়ান লাইটার দ্য মাস অফ দ্য পার্টিকুল গ্রেটার দ্য ডিফ্লেকশন তো প্রথম পয়েন্টে আমরা বলেছিলাম নেগেটিভ চার্জ পার্টিকল যেটা যেটা মুভ করছে ওইটার যদি মেগনিচিউড বেশি হয় মানে অ্যামাউন্ট মানে অ্যামাউন্টটা যদি বেশি থাকে গ্রেটার দ্য মেগনিচিউড মেগনিচিউড মানে কি ওদের চার্জ ভ্যালুটা যদি বেশি থাকে তাহলে তুমি যে অ্যাপ্লাই করেছো ইলেকট্রিক ফিল্ড ঠিক আছে অ্যাপ্লাই যেটা করছো ওটার সাথে এটার ইন্টারাকশনটা বেশি হবে এবং যত ইন্টারাকশন বেশি ততই ডেভিয়েশনটা বেশি মানে ততই স্ট্রেট লাইনে থাকবে না ততই বেশি ব্যান্ড হয়ে যাবে ঠিক আছে সেকেন্ড পয়েন্টে কি বলা হয়েছে লাইটার দা দ্য মাস অফ দ্য পার্টিকল গ্রেটার দ্য ডিফ্লেকশন ডিফ্লেকশন এবং ডেভিয়েশন সেম জিনিস ঠিক আছে মাস অফ দ্য পার্টিকল মানে ইলেকট্রনের তো একটা মাস আছে যে মানে ওই যে রেগুলোর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে কেন কি থমসন তো বলেছিলেন দিয়ে এই যে রেটা আছে কেথড রেজ এটা হলো গিয়ে নেগেটিভ চার্জ পার্টিক এবং ইট কনসিস অফ ইলেকট্রন ঠিক আছে ওই যে ইলেকট্রনের মাস যত মানে এই যে পার্টিকল যেটা নেগেটিভ চার্জ পার্টিক এইটার মাস যত হালকা হবে ঠিক আছে ততই ওরা মুভ করতে পারবে আর যতই মুভ করতে পারবে বিকজ মাস খুব কম যদি হয় হালকা হয় তাহলে পার্টিকুলগুলো ইজিলি মুভ করতে পারবে যত মুভ করতে পারবে অত ওরা কি করবে অ্যাপ্লাইড ফিল্ডের সাথে যেটা অ্যাপ্লাই ফিল্ড করেছে এই দিকে ইন্টারেক্ট করতে পারবে আর ততই ডেভিয়েশন হবে ঠিক আছে দ্য ডিফ্লেকশন অফ ইলেকট্রনস ফ্রম ইটস অরিজিনাল পাথ ইনক্রিজেস উইথ ইনক্রিজিং দ্য ভল্টেজ অ্যাক্রস দ্য ইলেকট্রন অর স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড তো প্রথমে আমি বলেছিলাম প্রথম পয়েন্টে যে এই যে নেগেটিভ চার্জ যাচ্ছে এটার যদি মেগনিটিউড চার্জের মেগনিচিউড নাম্বার অফ চার্জ যদি বেশি থাকে তাহলে রেগুলার ডিফ্লেকশন হবে কেন কি চার্জ বেশি থাকলে খুব ইজিলি ইন্টারেক্ট করতে পারবে ইলেকট্রিক অ্যাপ্লাইড ফিল্ডের সাথে ঠিক আছে সেকেন্ড বলেছিলাম যে ওই যে পার্টিকুলার যদি মাস্ক হালকা যদি থাকে মাস্ক কম যদি থাকে ওই যে রেজগুলার ঠিক আছে হালকা থাকলে ইজিলি ওরা অ্যাপ্লাইড ফিল্ডের দিকে মুভ করতে পারবে এবং তিন নম্বর পয়েন্ট যদি আমি হাই ভোল্টেজ দিই বা যেটা আমি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড দেবো ওদেরও যদি পটেনশিয়াল বেশি থাকে তাহলেও চার্জ পার্টিকুলের সাথে ইলেকট্রিক ফিল্ডের একটা ইন্টারাকশন হবে এবং যত ইন্টারাকশন হবে অতই ডেভিয়েশন হবে তো জে জে থমসন কি বলেছেন যে তিনি শুধু একটা কথাই বলেছেন যে ক্যাথড রেজগুলো যেটাকে তিনি ইলেকট্রন বিম বলেছেন বা ইলেকট্রন রেজ বলেছেন ওই ইলেকট্রন রেস ক্যাথড থেকে এনর্ডের দিকে একদম স্ট্রেট লাইনে যায় কিন্তু তুমি যদি ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড একটা বাইরের থেকে অ্যাপ্লাই করো এ যেটা এনোডের দিকে থাকবে এবং ওই অ্যাপ্লাইড ফিল্ডগুলো পারপেন্ডিকুলার থাকবে যেটা ওই যে রেজ নর্ম্যাল রেজের পারপেন্ডিকুলার তুমি যদি একটা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করো তখন কী হবে এই এই যে রেজগুলো এবং অ্যাপ্লাইড ফিল্ডের মধ্যে একটা ইন্টারাকশন হবে তখন রেজগুলো আর স্ট্রেট লাইনে থাকবে না ওরা ডিফ্লেকশন বা ডেভিয়েশন হবে ঠিক আছে ওই ডেভিয়েশনগুলো কিছু কিছু ফ্যাক্টরের উপরে ডিপেন্ডেন্ট দিজ আর দ্য ফ্যাক্টর যত চার্জ বেশি থাকবে পার্টিকলসের ততই বেশি ডেভিয়েশন এখন পিকচারটা আমরা দেখে নেই এই দেখো কেথর থেকে এনোডে যাচ্ছে এই যে এতটুক এতটুক ঠিক আছে এতটুক হলো গিয়ে এই জায়গাটা ঠিক আছে কেথড আছে অ্যানোড আছে হাই ভোল্টেজ দিস ইজ হাই ভোল্টেজ এখন দেখো এনডের মধ্যে পারপেন্ডিকুলার করে আমি এই যে এই যে উপরে দেখো প্লাস মাইনাস আছে এটা হলো ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ক্যাপিটাল অ্যান ক্যাপিটাল এস মানে নর্থ পোল সাউথ পোল এটা হলো ম্যাগনেট সো দিস ফিল্ড ইজ পারপেন্ডিকুলার এই ম্যাগনেটিক ফিল্ডটা পারপেন্ডিকুলার টু দিস রেস এবং এই ইলেকট্রিক ফিল্ডটাও হয়েছে পারপেন্ডিকুলার টু দিস রেস এখন তুমি তুমি প্রথমে ভাবো যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রথম নেই ম্যাগনেটিক ফিল্ডটা তুমি ছেড়ে দাও এই যে নর্থ পোল সাউথ পোল ম্যাগনেটটা নেই এখন শুধু পাবো ওই যে ব্লু কালারের যেটা স্কাই কালারের যেটা এটা হয়েছে একটা পজিটিভ চার্জ ঠিক আছে পজিটিভ ইলেকট্রিক ফিল্ড এটা হয়েছে নেগেটিভ রেডটা হয়েছে নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড এখন শুধু ইলেকট্রিক ফিল্ড ভাবো যে ভাবো আমি শুধু ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি ঠিক আছে কিসে অ্যাপ্লাই করেছি এই যে দেখো ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করা হয়েছে এনোডের দিকে এনোডের সাইডে ঠিক আছে ঠিক এই সাইডে ইলেকট্রিক ফিল্ডটা পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে ঠিক আছে তো এই ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার জন্য রেসগুলো কিভাবে ডিফ্লেকশন হবে আমরা দেখব এই যে চার্জ পার্টিকুল মুভ করছে ক্যাথর থেকে অ্যানোডে এই দেখো স্ট্রেট লাইন এই স্ট্রেট লাইনে ডেভিয়েশন কীভাবে হবে আমরা দেখবো ঠিক আছে এতটুক অব্দি দেখো আমরা ইলেকট্রিক ফিল্ড দেই নি এতটুকু অব্দি দেখো স্ট্রেট লাইন আছে ঠিক আছে যেই আমরা ফিল্ড দিয়েছি দেখো ডেভিয়েশন হয়েছে যদি ফিল্ড দিতাম না তাহলে এই যে রেস্টটা স্ট্রেট লাইনে গিয়ে বি পয়েন্টে যেত ঠিক আছে তো ডেভিয়েশন হওয়ার জন্য আইদার এতে গেছে না হলে সিতে গেছে ঠিক আছে এখন আমরা দেখব কোথায় গেছে হোয়ান অনলি ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড দেন ইলেকট্রনস ডেভিয়েট ফ্রম দেয়ার পাত অ্যান্ড হিট দ্য ক্যাথড রে টিউব এট পয়েন্ট এ যখন আমরা তুমি ভাবো যে এই যে ম্যাগনেটিক ফিল্ড নর্থ পোল ঠিক আছে এই যে ম্যাগনেটিক ফিল্ড আছে এটা এখনো দেই নি আমরা এখন শুধু ইলেকট্রিক ফিল্ডের কথাটা পাবো ঠিক আছে তো এখানে বলা হয়েছে যখন শুধু তুমি ইলেকট্রিক ফিল্ড দিয়েছ এই যে স্ট্রেট লাইনের রেটা আছে এটা এর দিকে গেছে এটা কোন সাইডে আছে দেখো পজিটিভের সাইডে আছে তো আমরা একটা কথা বুঝতে পারলাম যখন আমরা এক্সটার্নাল অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড দিয়েছি তো ইলেকট্রিক ফিল্ডের তো দুইটা সাইড থাকে পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড তখন যে রেসগুলো আছে এটা কোথার দিকে যাবে পজিটিভের দিকে ইলেকট্রিক ফিল্ড দেওয়ার সাথে সাথে কিন্তু এদিকে আসবে না ইলেকট্রিক ফিল্ড দেওয়ার সাথে সাথে এর দিকে যাবে ঠিক আছে ইলেকট্রিক ফিল্ড যখন অ্যাপ্লাই করেছ রেজগুলো কার দিকে যাবে এর দিকে তো টু টেস্ট দ্য প্রপার্টিস অফ দ্য পার্টিকল এই ইলেকট্রিক ফিল্ড কেন দিয়েছি আমরা এখন এই যে পার্টিকুল এই যে এই যে রেটা আছে রে এর প্রপার্টিটা আমরা এখন জাজ করব ঠিক আছে তো কি জাজ করবো যে রেটা পজিটিভ না নেগেটিভ না কি ঠিক আছে না নিউট্রাল ঠিক আছে তো থমসন প্লেসড অপোজিটলি চার্জড ইলেকট্র ইলেকট্রিক প্লেট থমসন কি করেছেন দুটো প্লেট দেখো স্কাই ইজ দ্য দিস ইজ এ ইলেকট্রিক প্লেট ইয়েলো ইজ অলসো ইলেকট্রিক প্লেট তো ইয়েলো প্লেট ইজ নেগেটিভ চার্জড অ্যান্ড স্কাই প্লেট ইজ এই যে স্কাই কালারের প্লেটটা হল পজিটিভ চার্জ থমসন কী করেছেন একটা ইলেকট্রিক ফিল্ড দিয়েছেন এনোডের দিকে ঠিক আছে কেন দিয়েছেন এনোডের দিকে কেন রেটা ক্যাথড থেকে এনোডের দিকে যাচ্ছে দ্য ক্যাথড রে ওয়াজ ডিফ্লেক্টেড এওয়ে ফ্রম দ্য নেগেটিভলি চার্জড ইলেকট্রিক প্লেট দ্য ক্যাথড রে ওয়াজ ডিফ্লেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য নেগেটিভলি চার্জ ইলেকট্রিক প্লেট দেখো এই রেটা যেটা আছে রেটাকে রে বলা হয়েছে তো ক্যাথডরে যেই তুমি ইলেকট্রিক ফিল্ড দিয়েছ রে কিন্তু এদিকে তো নেগেটিভ চার্জ তো এদিকে কিন্তু যায় নাই রে উল্টো চলে গেছে এদিকে তো নেগেটিভ তো রেটা কী হয়েছে নেগেটিভের পুরোপুরি উল্টো চলে গেছে মানে ডেভিয়েট হয়ে গেছে নেগেটিভ থেকে কোথার দিকে গেছে পজিটিভের দিকে গেছে ঠিক আছে নেগেটিভ চার্জ ইলেকট্রিক প্লেটের দিকে যায়নি ডেভিয়েট করেছে আর গেছে টুয়ার্ডস দ্য পজিটিভ চার্জ প্লেট দিস ইন্ডিকেটেড দ্যাট দ্য ক্যাথড রে ওয়াস কম্পোস্ট অফ নেগেটিভলি চার্জ পার্টিক তো থমসনের এই এক্সপেরিমেন্ট থেকে আমরা বুঝে নিলাম যে ক্যাথড রে যেটা ক্যাথড থেকে এনোডের দিকে যাচ্ছিল তুমি যখন অ্যাপ্লাই ইলেকট্রিক ফিল্ড দিয়েছো যেটার পজিটিভ এবং নেগেটিভ পার্ট দুটোই আছে তো রেগুলো যখন ইলেকট্রিক ফিল্ডের সামনে আসছে তখন রেগুলো নেগেটিভের ফিল্ডের দিকে যায়নি গেছে পজিটিভ ফিল্ডের দিকে তো এখান থেকে আমি বুঝলাম যেহেতু রেটা পজিটিভ ফিল্ডের দিকে গেছে মানে রেটাতে কিসের চার্জ আছে নেগেটিভ চার্জ আছে এই যে রেটা নেগেটিভ চার্জে আছে তো রেটাতে যে পার্টিকলগুলো আছে দিজ আর নেগেটিভলি চার্জ পার্টিকুল এবং থমসন সেই নেগেটিভ চার্জ পার্টিকুলগুলোকে নাম দিয়েছেন ইলেকট্রন সিমিলারলি হুয়ান ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড ইলেকট্রন স্ট্রাইকস দ্য ক্যাথড রে টিউব অ্যাট পয়েন্ট সি তো যখন আবার এখন ভাবো যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে এখন মনে করো ইলেকট্রিক ফিল্ড নেই তখন ডেভিয়েশনটা দিকে হয়েছে সি এর দিকে হয়েছে ঠিক আছে ডেভিয়েশনটা হয়েছে সি এর দিকে তার মানে আমরা বুঝলাম যে যেদিকে ইলেকট্রিক ফিল্ডের ডেভিয়েশন হয়েছে ঠিক অপোজিটে ম্যাগনেটিক ফিল্ডের ডেভিয়েশন হয়েছে ঠিক আছে তো একটা চার্জ ইলেকট্রিক ফিল্ড দেওয়ার সাথে সাথে যেদিকে ডেভিয়েট হবে যদি চার্জটা যদি মনে করো যদি মনে করো চার্জটা যে কোনো একটা চার্জ আইদার পজিটিভ ওর নেগেটিভ তো যদি পজিটিভ বা যদি নেগেটিভ চার্জ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড দিলে যেদিকে ডেভিয়েট হবে ম্যাগনেটিক ফিল্ড দিলে ঠিক অপোজিটে ডেভিয়েট করবে বিকজ দিস ফিল্ডার পারপেন্ডিকুলার টু ইচ আদার ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক আর পারপেন্ডিকুলার টু ইচ আদার অ্যান্ড দিস ইজ এ ফ্লোরোসেন্ট ফ্লোরোসেন্ট স্ক্রিন ফ্লোরোসেন্ট কেন কালার স্ক্রিন মিডিল একটা ফসফোর আছে ঠিক আছে এখানে দেওয়া হয়নি ফসফোর তো ফসফোর কেন আছে দিস ইজ এ ফ্লোরোসেন্ট কোটিং ফসফোর আছে কেন কি এই যে রেটা যাচ্ছে রেটা মানে যখন ফ্লোরোসেন্ট পার্টিকেল এখানে থাকবে তো দিস উইল রিপ্রেজেন্ট যখন যাবে এটা ফ্লোরসেন্ট পার্টিকল দিয়ে ওরা কিছু কালার এই সাইডে রিফ্লেক্ট করবে ঠিক আছে সো দিস ইজ এ ফ্লোরোসেন্ট স্ক্রিন ওকে যেটা আমরা টিভিতে ইউজ করি ঠিক আছে যেটাকে ফস্টফোড়ো বলা হয় ঠিক আছে তো আমরা কি দেখলাম থমসন কি করেছিলেন একটা ইলেকট্রিক ফিল্ড দিয়েছেন এবং একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়েছেন তো বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডের থেকেই আমরা বুঝতে পারি যে এই চার্জ পার্টিকল যেটা ক্যাথড রেজ বলা হয় এটা নেগেটিভ কেন কি অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড যখন তুমি দেবে এই যে আগে স্ট্রেট লাইনের চার্জ পার্টিকল ছিল এটা পজিটিভ এই যে পজিটিভ সাইন আছে পজিটিভের দিকে চলে যাবে নেগেটিভের দিকে কিন্তু আসবে না নেগেটিভ থেকে দূরে সরে যাবে ঠিক তুমি যখন আরেকটা পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড দেবে তো চার্জ পার্টিকেলটা কী হবে আবার সির দিকে আসবে দেখো অপোজিট এর ঠিক উল্টো হলো সি তো এটা হলো ইলেকট্রিক ফিল্ডের ডেভিয়েশন আর সিটা হলো ম্যাগনেটিক ফিল্ডের ডেভিয়েশন স্বাভাবিক সেম চার্জ পার্টিকুল যদি থাকে তুমি যদি ইলেকট্রিক ফিল্ড যে ডাইরেকশনে ডেভিয়েট করবে ম্যাগনেটিক ফিল্ড দিলে ঠিক অপোজিট ডাইরেকশনে ডেভিয়েট করবে ঠিক আছে ওকে কেন কি এই দুটা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডটা আবার পারপেন্ডিকুলার টু ইচ আদার ঠিক আছে বাইকেরিং আউট অ্যাকুরেট মেশারমেন্টস অন দ্য অ্যামাউন্ট অফ ডিফ্লেকশনস অবজার্ভ বাই দ্য ইলেকট্রনস অন দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ অর ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বাই কেরিং আউট অ্যাকুরেট মেশারমেন্ট অন দ্য অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন কতটুক ডিফ্লেকশন হয়েছে এটা তুমি অ্যাকুরেট মেশারমেন্ট করতে হবে ঠিক আছে ইলেকট্রনটা কতটুক ডিফ্লেকশন হয়েছে ঠিক আছে অন দ্য ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ তো এখানে দেখো মানে কতটুক ডিফ্লেকশন হয়েছে তো ডিফ্লেকশন হতে গেলে ওর সাথে কী কী প্রপার্টি চলে আসবে মাস একটা হবে মাস কেন কি যত হালকা পার্টিকুল হবে অতই বেশি ডেভিয়েশন হবে ঠিক আছে যতই আমি আগেও বলেছি কিছু প্রপার্টির উপরে ডিপেন্ড করে লাইটার দা দ্য মাস পার্টিকুল যত হালকা পার্টিকুল হবে ততই ডেভিয়েট করবে তো মানে অ্যাঙ্গুল অফ ডেভিয়েশন থেকে তুমি কতটুক মাস ডেভিয়েট করেছে এটা তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবে ঠিক আছে তো এখান থেকে তুমি চার্জও বুঝতে পারবে কেন কি কতটুক ইলেকট্রিক ফিল্ডের দিকে গেছে তো যেহেতু ইলেকট্রিক ফিল্ড আছে তো কতটুক ইলেকট্রিক ফিল্ডের সাথেও ইন্টারেকশন করেছে ওইখান থেকে তুমি বুঝতে পারবে এই পার্টি এই যে রেটা আছে এই এর কতটুক চার্জ আছে বা এই এর এবং এই দেখো এই যে এ পয়েন্ট থেকে তুমি বুঝতে পারবে ওর মাস কত ঠিক আছে এই পয়েন্ট থেকে বিকজ এই পয়েন্টে তো কিছু পার্টিকেল জমা হবে তো সেখান থেকে তুমি বুঝতে পারবে মাস অফ ইচ পার্টিকেল ঠিক আছে মাসটা কত ঠিক আছে মানে ভরটা কত ঠিক আছে আর কতটুক ডেভিয়েশন হয়েছে বা কতটুকু ইন্টারেকশন করেছে এই রেটা কতটুক ফিল্ডের সাথে ইন্টারাকশন করেছে সই সেই ইন্টারাকশন থেকে তুমি বের করতে পারবে চার্জ তো সেই চার্জ এবং সেই মাস তুমি যদি বের করো এবং ওদের যদি রেশিও নও সো দিস রেশিও ইজ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এইট এইট টু জিরো ইন টেন টু দি পাওয়ার ইলেভেন কুলম কেজি ইনভার্স তো এমটা হয়েছে মাস অফ ইলেকট্রন ইন কেজি ইটা হয়েছে ম্যাগনিচিউড অফ চার্জ অফ ইলেকট্রন ইন কুলম সি ইজ এ কুলম আর এই যে ইটা ইটা হয়েছে নেগেটিভ ঠিক আছে কেন কি ইলেকট্রন্স আর নেগেটিভলি চার্জ ইলেকট্রনস কি চার্জ নেগেটিভলি চার্জড ওকে ইলেকট্রন্স আর নেগেটিভলি চার্জড ঠিক আছে তো আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ইলেকট্রিক ফিল্ডের প্রাধান্যতাটা বেশি কেন কি ইলেকট্রিক ফিল্ড থেকে আমরা বুঝতে পারি যে এই চার্জ পার্টিকুলগুলো নেগেটিভ না পজিটিভ তো ইলেকট্রিক ফিল্ড যখন আমরা অ্যাপ্লাই করেছি চার্জ পার্টিকুলগুলো কিসের দিকে গেছে পজিটিভ চার্জের দিকে গেছে তো আমরা আমরা বুঝতে পারলাম যে চার্জ পার্টিকুলগুলো সবসময় নেগেটিভ চার্জ কেরি করে এই জন্যই তো ইলেকট্রিক ফিল্ড দেওয়ার জন্য পজিটিভের দিকে গেছে তো ম্যাগনেটিক ফিল্ড যখন আমরা দিয়েছি তো ঠিক সিট দিকে ডেভিয়েট করেছে ঠিক আছে ঠিক উল্টো ইলেকট্রিক ফিল্ড যে দিকে গেছে ম্যাগনেটিক ফিল্ড ঠিক উল্টো দিকে গেছে ঠিক আছে কেন কি ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডটা পারপেন্ডিকুলার এই জন্যই উল্টো দিকে গেছে সেম যেহেতু সেম চার্জ পার্টিকুল ঠিক আছে যদি এটা পজিটিভ হতো যদি এটা পজিটিভ হতো তাহলে মনে করো একটা এর দিকে যেত সেম মানে মানে ইলেকট্রিক ফিল্ড দিলে এটা সিট দিকে যেত এবং ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার পরে এটা এর দিকে যেত ঠিক আছে তো মানে কি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড যদি পারপেন্ডিকুলার থাকে এবং চার্জটা যদি যে কোনো এক রকমের চার্জ থাকে তাহলে ঠিক অপোজিটে যাবে ঠিক আছে তো এখান থেকে এই জায়গা থেকে আমরা মাস বের করতে পারবো দেখো এখানে কিছু মাস পার্টিকুল আছে এখান থেকে আমরা তো চার্জ বাই মাস ইজ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এইট টু জিরো ইন্টু টেন টু ইলেভেন কুলম কেজি ইনভার্স দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ই বাই এম ই বাই এম রেশিও অফ ইলেকট্রন ঠিক আছে তো জেজে থমসন ফার্স্ট বলেছেন যে এই পার্টিকল গুলো নেগেটিভ ফেরাটে জাস্ট ক্যাজুয়ালি বলেছিলেন যে এইটা হতে পারে নেগেটিভ কেন কি ওইটা ক্যাথড থেকে অ্যানোডের দিকে যায় বাট জে জে থমসন ফুল্লি একটা অ্যাপ্লাইড ফিল্ড দিয়ে বুঝেছিলেন যে এই চার্জ পার্টিকুলগুলো নেগেটিভ চার্জ ঠিক আছে তো থমসন মেড দ্য ফলোয়িং কনক্লুশন দ্য ক্যাথড রে ইজ কম্পোস্ট অফ নেগেটিভলি চার্জ পার্টিকুল অবভিয়াসলি বিকজ দ্য এই যে রেগুলো আছে এই রেগুলো পজিটিভ চার্জের দিকে গেছে ঠিক আছে এই জন্য যেহেতু রেগুলো পজিটিভ চার্জের দিকে গেছে তার মানে রেতে নেগেটিভ চার্জ পার্টিকলস আছে ঠিক আছে দ্য পার্টিকলস মাস্ট এক্সিস্ট অ্যাজ পার্ট অফ অ্যাটম সিন্স দ্য মাস অফ পার্টিকল ইজ অনলি ওয়ান বাই টু থাউজেন্ড মাস অফ হাইড্রোজেন অ্যাটম ঠিক আছে এই যে মাস যে মাসটা এখানে পাওয়া গেছিলো এখান থেকে সেই মাসটা সেই মাস অফ এ পার্টিকলটা ওয়ান বাই টু থাউজেন্ড অফ মাস অফ হাইড্রোজেন এটম মানে একটা অ্যাটমের এতটুক টাইম কম ঠিক আছে তার মানে কি পার্টিকুলটা ছোট। মানে যেহেতু অ্যাটম থেকেও কম প্রচুর কম মানে ওটা ওরা কি ওই যে পার্টিকুলগুলো আছে ওরা ওই ইলেকট্রন পার্টিকুলগুলো অ্যাটমের মধ্যে থাকবে এখান থেকে আমি বুঝতে পারলাম কীভাবে বুঝতে পারলাম যে মাছটা আমি পেয়েছি থমসনের এক্সপেরিমেন্ট থেকে যে মাছটা ওই ই বাই এম রেশিওতে যে এমটা ভ্যালু পেয়েছিলাম এই এমটা ওয়ান বাই টু টাইম অফ হাইড্রোজেনেটম মানে এই এমের ভ্যালুটা ওয়ান বাই টু কম টু গুণ কম কার থেকে হাইড্রোজেন অ্যাটম বিকজ হাইড্রোজেন ইজ দ্য স্মলেস্ট অ্যাটম ওই অ্যাটম থেকেও কম তার মানে বুঝতে পারলাম ওই যে পার্টিকুল পেয়েছি ওইটার মাছ যেহেতু হাই একটা অ্যাটম থেকেও কম অ্যাটমটা আমি হাইড্রোজেন অ্যাটম কেন ধরেছি কেন হাইড্রোজেন ইজ দ্য স্মলেস্ট অ্যাটম ওই অ্যাটম থেকেও যেহেতু কম পার্টিকুলের মাছটা তার মানে কি পার্টিকলটা অ্যাটমের সাব ঠিক আছে মানে অ্যাটমের অ্যাটমিক পার্টিকল ঠিক আছে মানে পার্টিকুলটা অ্যাটমের মধ্যেই থাকবে ঠিক আছে তো দিস সাব অ্যাটমিক পার্টিকল ক্যান বি ফাউন্ড উইদিন অ্যাটমস অফ অল এলিমেন্ট ঠিক আছে তো হোয়াট আর দ্য প্রপার্টিস অফ ক্যাথড রে দে ট্রেভেল ইন এ স্ট্রেট লাইন দে ট্রেভেল ইন এ স্ট্রেট লাইন ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যাপ্লাইড ফিল্ড যদি তুমি ফিল্ড দাও না তাহলে ক্যাথড রে ক্যাথড থেকে অ্যানোডের দিকে স্ট্রেট লাইনে যাবে দে আর ইন্ডিপেন্ডেন্ট অফ ম্যাটেরিয়াল কম্পোজিশন অফ ক্যাথড মানে ক্যাথডটা মানে ইলেকট্রড কোন মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে যে কোনো মেটেরিয়াল দিয়ে বানানো হোক তাদের প্রপার্টি সেমই থাকবে ঠিক আছে

যদি কোনো ম্যাগনেটিক বা ইলেকট্রিক ফিল্ড থাকে না ঠিক আছে আর তারা ইন্ডিপেন্ডেন্ট অফ ইলেকট্রড ম্যাটেরিয়াল ইলেকট্রড ম্যাটেরিয়াল যে কোনো মেটেল দিয়ে তৈরি হোক না কেন ক্যাথড রে সব সময় ক্যাথড থেকে অ্যানোডের দিকে যাবে এবং স্ট্রেট লাইনে যাবে আর তুমি যদি ইলেকট্রিক ফিল্ড দিয়ে দাও তাহলে ইট উইল ডেভিয়েট টুয়ার্ডস পজিটিভ পজিটিভ চার্জ ক্লিয়ার তো দিস ইজ থমসন কনক্লুশন ফ্রম দ্য এক্সপেরিমেন্ট ইভাই এম ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এইট এইট টু জিরো ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন ভেরি ইম্পর্টেন্ট ইভাই এম রেশিও ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ওকে তো এখানে দেখো শুধু কী করেছেন থমসন দুটো ইলেকট্রিক ফিল্ড দিয়েছেন যেটাকে স্ট্রেট লাইনে আসছিল এটা জাস্ট ডেবিয়েট হয়েছে এটা পজিটিভের দিকে ডেভিয়েট হয়েছে যখন তুমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছিলে ইলেকট্রিক ফিল্ডে পজিটিভ নেগেটিভ দুটোই থাকে তো রেগুলো কোন দিকে ডেভিয়েট করেছে পজিটিভের দিকে ঠিক আছে তুমি যখন ম্যাগনেটিক ফিল্ড দিয়েছ তখন রেটা ডেভিয়েট করেছে ওই দিকে ওই ওকে যেদিকে ইলেকট্রিক ফিল্ডের দিকে যেদিকে ডেভিয়েট করেছো ঠিক অপোজিট কেন কি এই দুটো ফিল্ড একটা আর একটা পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড ওকে ক্লিয়ার সো এটা হলো আমার আজকের লেকচার ঠিক আছে আমি নেক্সট ক্লাসে আমি প্রোটন এবং নিউট্রন কীভাবে ডিসকভার হয়েছিলো ঠিক আছে এটা ডিসকাস করবো তো ইলেকট্রনিক ডিসকভারিতে আমরা বুঝতে পারি যে যে থমসনের ভূমিকাটা প্রচুর ঠিক আছে যে থমসনই ফার্স্ট ইলেকট্রন ডিসকভার করেছিলেন যদিও ওইটা ফেরাডের থেকে শুরু হয়েছিল ক্যাথড্রে এক্সপেরিমেন্টটা তো ওই এক্সপেরিমেন্টকেই বেস বানিয়ে ঠিক আছে তিনি ইলেকট্রন যে নেগেটিভ ওই পার্টিকুলগুলো যে নেগেটিভ চার্জ ওইটা তিনি বলেছিলেন উইথ দ্য হেল্প অফ এক্সটার্নাল অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড ওকে থ্যাংক ইউ স্টুডেন্ট ঠিক আছে